সবসময় একটা কথা খেয়াল রাখবেন, নিজের কাজ নিজে করতে হয়। যত অসুস্থ হন যাই হন, নিজের কাজ নিজে করতে হবে। ওই শালা, ও সম্বন্ধী, ও ভাই, ও এটা সেটা কিছু না। ও জ্যাঠসের ঘরে পোলা, ও শালির ঘরে পোলা, কোনো লাভ নাই। নিজের কাজ নিজে করতে হয়। আবার এমন একটা সময় আইব, আপনিও কারোর কাছে করার দরকার নেই। ইয়া নাফসি ইয়া নাফসি, যেমন আমার কাজ আমি একা করতেছি, দুজন হলে কাজটা তাড়াতাড়ি হইতো। সমস্যা নেই, একটা সম্ভবত অনেক মিশি এই কারণে একটা এদিকে যা বাবা, আসবে দিকে আমি বানাইলো যান।
যান বাবু যান।
যাক, উঠেছি এখন, কুলারটা একটু কষ্ট হয়েছে। তো আপনারা সবসময় নিজের কাজ নিজে করবেন, ওইটা শালা ওইটা সম্বন্ধে, শালা সম্বন্ধে শুধু টাকা পয়সার জন্য আইব, কোনো দরকার হলে শালা সম্বন্ধে আইব, নাহলে নিজের কাজ নিজে করতে হয়। সময় আবার সবার জন্য ঘুরে আসে, সমস্যা নেই। যাক, পিলারটা উঠাইলাম, এখন এটাকে আরেক জায়গায় হস্তান্তর করতে হবে। এখন কষ্ট হয়েছে, আপনারা দেখছেন অনেক কষ্ট হয়েছে পিলারটা উঠাইছে, প্রায় দু তিন ফুটের মতন মাটির নিচেই ছিল এটা। তো আল্লাহ হাফেজ, আজকের ব্লগ আমার এই পর্যন্ত, এখানে শেষ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।